নমস্কার, আমি সকল ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। ইভিএম নিউজ শারদ সম্মান এবার দ্বিতীয় বর্ষে পা দিল। আমি আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে খুব একটা আনন্দের সঙ্গে সংবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমার কাছে দেখতেই পাচ্ছেন 203 ফর্ম আমার কাছে এসে পড়েছে, জমা পড়েছে, যার মধ্যে অসংখ্য ক্লাব গোটা রাজ্যে, রামকৃষ্ণপুরম এটা আছে, বরানগর থেকে আছে দেখতে পাচ্ছি, এমপি ব্লক, সার্বজনীন, বিধাননগর, সাউথ বিধাননগর, অসংখ্য ক্লাব আমি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ক্লাবের নাম যাবে আমাদের স্ক্রিনে, যেমন এমপি ব্লক, সার্বজনীন দুর্গা উৎসব, আমি জাস্ট রাফলি কিছু নাম বলে যাচ্ছি। বেহালা দেবদারু ফটক আছেন, বেহালাতে দেবদারু ফটক আছে আর্য সমিতি রোডে। এর মধ্যে ভবানীপুর সত্তরপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, বেহালা ফ্রেন্ডস আছে, আমরা দেখতে পাচ্ছি গুড়িয়া বসি কি এটা বৈষ্ণবঘাটা আছে, গুড়িয়া বৈষ্ণবঘাটা দুর্গোৎসব সমিতি আছে, গুড়িয়া বৈষ্ণবঘাটা সমিতি আছে, দক্ষিণ কলকাতা সার্বজনীন দুর্গোৎসব আছে, অসংখ্য অসংখ্য পদ্মা পদ্মপুকুর বালক সংঘ আছে। আমি তো জাস্ট রাফলি বলে যাচ্ছি আপনাদের কাছে নামগুলো। আদর্শপল্লী আছে সর্বজনীন দুর্গোৎসব, এটা বেহালাতেই রায়বাহাদুর রোডের ওপর আপনারা জানেন। পাঠকপাড়া সর্বজনীন আছে, দুর্গোৎসব আছে, কাকুরগাছি আছে, মিলন মেলা সমিতি আছে কাকুরগাছিতে যেটা দেখতে পাচ্ছি আমি। তারপরে মাঝবাজার সবযাত্রীর দুর্গাপূজা এটা সমিতি, মদনমোহন স্ট্রিট কলকাতা সাথে এটা রয়েছে, পূর্ব কালিকা সর্বজনীন দুর্গোৎসব, এরকম অসংখ্য দুর্গোৎসব। এর মধ্যে মদনপল্লী সর্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি রয়েছে, এ সমস্ত প্রচুর, মানে আমি যা দেখতে পাচ্ছি সিকদার বাগান, এটা কি সাধারণ দুর্গোৎসব, সেটা কলকাতা চারে, পিরাকাটা বাজার দুর্গাপূজা কমিটি পিরাকাটা, এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর থেকে আসছে, ঠাকুরপুকুর স্টেট ব্যাংক সার্বজনীন দুর্গোৎসব, ঠাকুরপুকুর স্টেট ব্যাংক একটা বিখ্যাত, মধ্য দরফা সার্বজনীন দুর্গোৎসব এরকম আছে, নেতাজি জয়তী স্কুল এরকম একটা পুজো কমিটির নাম পাচ্ছি, বেহালা নতুন দল আছে, নতুন দলের নাম পাচ্ছি, এরকম আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য। আমি তো একসঙ্গে নিতে পারছি না অসংখ্য নাম, এবং আজকে দেখতে পেলাম সুরুচি সংঘ তারা আজকে জমা করেছে, এখনও সেটা আমাদের এই ফর্মের মধ্যে আসেনি। সুরুচি সংঘ দিয়েছে, চেতলা অগ্রণী আছে, অজয় সংগতি আছে, এরকম সমস্ত পুজোগুলো পুজো কমিটির পক্ষ থেকে এই 2023 শারদ সম্মান অর্থাৎ দ্বিতীয় বর্ষে গেম নিউজ যে পদার্পণ করছে তাতে আমরা এরকম গোটা রাজ্য জুড়ে একটা বিরাট সাড়া পেয়েছি। এটা আমার মনে হয়েছে এটা আমাদের কাছে গেম নিউজের কাছে এটা একটা বড় পাওনা। দুর্গাপুজোকে সামনে রেখে আমরা প্রথম বছর অর্থাৎ 2022 প্রথম এই শারদ সম্মান আমরা আয়োজন করেছিলাম। 33টা দুর্গাপুজো কমিটি গোটা রাজ্যে, 33টা দুর্গাপুজো কমিটি সেখানে পার্টিসিপেট করেছিল, এবং তা সেখান থেকে আমরা 11টা দুর্গাপুজো কমিটিকে আমরা পুরস্কৃত করতে পেরেছিলাম। এবারে সেই সংখ্যাটা 203 অতিক্রম করে গেছে, অর্থাৎ 203টা ফর্ম আমার হাতে এই মুহূর্তে রয়েছে। এই সংখ্যাটা আজকেও আর প্রায় 4-5টা ফর্ম করেছে, অর্থাৎ 207টা, এটা কালকে অবধি লাস্ট ডেট, তো এটা হয়তো 211-212টা হয়ে যাবে। আমাদের যে সংখ্যা যদি রাফলি 215টাও হয় তাহলে 215টা দুর্গাপুজো কমিটির মধ্য থেকে আমাদেরকে পুরস্কৃত করতে হবে। ইভিএম নিউজের একটা বড় দায়িত্ব, সেই দায়িত্ব ইভিএম নিউজ পালন করবে, এবং আমি আমার দর্শক বন্ধুদেরকে বলবো যে আপনারা দুর্গাপুজো আমাদের তৃতীয়া থেকে কাজ শুরু হবে, এই দুর্গাপুজোকে কেন্দ্র করে ইভিএম নিউজের তার যে শারদ সম্মানের কাজ, এবং তার পাশাপাশি বিভিন্ন জেলা দুর্গাপুজোগুলো কীরকম হচ্ছে সেই দুর্গাপুজোর একটা প্রতিবেদন আকারে আপনাদের কাছে কিন্তু প্রতি মুহূর্তে আমাদের কাছ থেকে যাবে, সেটা লাইভ যাবে, সেটা ভিডিও যাবে, বিভিন্নভাবে দুর্গা উৎসবকে দুর্গাপুজো যে রয়েছে সেই দুর্গাপুজোগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো, গোটা রাজ্যে দুর্গাপুজোগুলো আপনাদের সামনে ইভিএম নিউজ উপস্থাপিত করবে। সুতরাং এই যে ইভিএম নিউজ শারদ সম্মান 2023 এটা যেমন আপনারা চোখ রাখবেন, তেমনি পুজোর দিনগুলো মূলত তৃতীয়া থেকে একদম দশমী পর্যন্ত আপনারা কিন্তু দুর্গাপুজো নিয়ে আমরা থাকবো, তার পাশাপাশি কিছু পলিটিক্যাল প্রতিবেদন হয়তো থাকতেই পারে, সেটা যদি সেই সময় কোনো গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটে যায় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো পলিটিক্যাল প্রতিবেদন আসতেই পারে, কিন্তু মূলত আমরা থাকবো দুর্গাপুজো নিয়ে। আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে আমাদের অনুরোধ থাকবে আপনারা অবশ্যই এই ইভিএম নিউজের দুর্গাপুজো এই প্রতিবেদন এই অনুষ্ঠানগুলোতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সারা বছর ধরে যেমন আপনারা আমাদের সঙ্গে থাকেন দুর্গাপুজোর এই দিনগুলোতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।